2010 সালে জার্মানির ডুসেলডর্ফে প্রতিষ্ঠিত হয় দাতব্য সংগঠন ফর বাংলাদেশ। শুরু থেকেই সহযোগিতার হাত বাড়িয়ে দেন আইনজীবী, ব্যবসায়ী সহ অসংখ্য জার্মান নাগরিক। ফর বাংলাদেশ আর্ত মানবতার সেবায় প্রাধান্য দিয়ে থাকে প্লাস্টিক রিকনস্ট্রাকশন সার্জারির প্রতি। 2010 সালের 17 ফেব্রুয়ারি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে ফর বাংলাদেশ নেতৃবৃন্দ সাক্ষাৎ করেন। মাননীয় প্রধানমন্ত্রী প্রতিষ্ঠানটির কার্যক্রম সম্পর্কে অবহিত হন এবং উৎসাহ দিয়ে থাকেন। পরবর্তী সময় নানানভাবে পরামর্শ ও উৎসাহ দেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক উপদেষ্টা প্রফেসর ডাক্তার মুদাসসের আলী, প্রফেসর ডাক্তার জাকারিয়া স্বপন সহ বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের চিকিৎসকবৃন্দ। 2011 সালের মে মাসে প্রতিষ্ঠানটি জার্মানিতে রেজিস্ট্রেশন লাভ করে। 2012 সালের এপ্রিল মাসে 2 সপ্তাহের জন্য অর্থোপেডিক প্লাস্টিক সার্জনদের সমন্বয়ে ফর বাংলাদেশের নেতৃত্বে একটি প্রতিনিধি দল বাংলাদেশে আসেন। বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল ঢাকা ও টঙ্গীতে হাত, তালু, ঠোঁট কাটা রোগীদের অস্ত্রোপচার করে। 2 সপ্তাহে 200 রোগী তাদের সেবা লাভ করেন। ইন্টারপ্লাস্ট জার্মান ও ইন্টারপ্লাস্ট হাঙ্গেরির সহযোগিতা ছিল অনন্য। মিডিয়াতেও ব্যাপক সাড়া পড়ে ফর বাংলাদেশের কার্যক্রমে। That's why at first I want to know what would be your mission and action plan in Bangladesh. Well, thanks again for this invitation. We are a 3-group member of 9 persons coming here. So 3 organizations have joined to complete a plastic surgery camp, a free plastic surgery mission here in Bangladesh, like the first and the second time. Now we plan to operate on more people who need plastic surgery to improve their quality of lives. These organizations are for Bangladesh organization Germany, joined by Interplast Hungary. So there are 3 Hungarian doctors here, and also Interplast Germany, led by Dr. André Borsche, is here. And so we are a member of 9 people performing free plastic surgery right now at this time at the International Medical School of Tongi, Ghazipur. Now I want to know, please, would you please tell us about briefly for Bangladesh? Well, this is an association which we have erected 2 years ago. German and Hungarian founders, doctors, mostly doctors, and this association gets support. 2013 সালে ফর বাংলাদেশ বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের জন্য 100টি আধুনিক বেড প্রদান করে। একই বছর ঢাকার অদূরে সাভারে ভবন ধসে প্রাণহানির ঘটনায় ফর বাংলাদেশ 5 টন ওষুধ প্রদান করে অ্যাকশন মেডেরোরের সহযোগিতায়। First contact with the organization for Bangladesh in springtime this year, and we found our collaboration until now very fruitful. We already sent about 500 kilogram medicines to Bangladesh, and I think we can extend our cooperation in future, meaning that we will send more medicals and more medical equipment to Bangladesh together with the organization for Bangladesh to help the needy people in the Bangladesh country. We don't know right now, but we will have to talk about what is most needed in Bangladesh. Of course, we mainly send only products which are really needed. We do not send products which are not needed, which is very important for us. So we. From the organization for Bangladesh, we need an information about what is needed at most, what medicals are needed at most, and then we try to find what products we are able to donate. শুধু সাভারের দুর্ঘটনা নয়, ফর বাংলাদেশ সবসময় বাংলাদেশের দুস্থ মানুষের পাশে সহযোগিতার হাত বাড়িয়েছে। বাংলাদেশে যখন দুর্ভিক্ষ কিংবা গরিবদুস্থ মানুষে যখন তার নিজস্ব খরচ যখন ওষুধ না জোগাড় করতে পারে, সেই ধরনের জনগণকে আমরা অ্যাকশন মিডের সাথে ফর বাংলাদেশ অ্যাসোসিয়েশনের যৌথভাবে বাংলাদেশের দুস্থ মানুষের কাছে আমরা ওষুধ পৌঁছাতে চাই, এবং বিভিন্ন
মেডিকেল ইকুইপমেন্টও আমরা অলরেডি আমাদের বঙ্গবন্ধু মেডিকেল ইউনিভার্সিটির সাথে আমাদের খরচ করা চলছে, ওইখানে আমরা কিছু মেডিকেল ইকুইপমেন্টের ব্যাপারে আমরা আলোচনা করছি। তার জন্য আমাদের অ্যাকশন নিরো পার্টনার হিসাবে আমরা আগামীতে আশা রাখি বড় ধরনের উদ্যোগ আমরা বঙ্গবন্ধু মেডিকেল ইউনিভার্সিটির কাছে। প্রতিষ্ঠার শুরু থেকেই থর বাংলাদেশ আর্থ মানবতা সেবায় সবসময় নিজেদের যুক্ত রেখেছে। থর বাংলাদেশ আগামীতেও বাংলাদেশের আর্থপীড়িত মানুষের পাশে দাঁড়াতে এবং সহযোগিতার হাত প্রসারিত করতে বদ্ধপরিকর।